সোনাগাজিতে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগে সুজন চন্দ্র দাস নামে পুলিশের এক এএসআইকে প্রত্যাহার করা হয়েছে সন্ধ্যায় তাকে সোনাগাজী থানা থেকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয় ভুক্তভোগী পরিবার ও পুলিশ জানায় গত পনেরো সেপ্টেম্বর জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ওই গৃহবধূ থানায় মামলা করতে যান সে সময় রহিমা নামে এক প্রতারক তাকে ফুসলিয়ে বাসায় নিয়ে যায় রাতে এএসআই সুজন সঞ্জু শিকদার আফজাল হোসেন সহ পাঁচজন তাকে ধর্ষণ করে এ ঘটনায় ১৭ সেপ্টেম্বর মামলা দায়ের করলে সহ তিনজনকে আটক করে পুলিশ